एक्स्ट्रा टाइम। সুন্দরবনের গোসাবা ব্লকের বিপ্রদাসপুর গ্রাম, গোটা গ্রামটাই বলতে গেলে জলের তলায়, অনেকের ঘর বাড়ি ভেসে গেছে। এখানেই চলে আইএফ এর সাহায্যে একটি ফুটবল ক্যাম্প। সুন্দরবনের ফুটবল প্রতিভা অন্বেষণ হচ্ছে এখানে, অথচ ইয়াসের জন্য আজ এই ভবিষ্যতের কুড়িরা সত্যি বিপদের সামনে। খবর এসেছিল আইএফ এ সচিব জয়দীপ মুখার্জির কানে, লকডাউনের বোঝা নিয়ে তিনি দৌড়ে গেলেন ত্রাণ নিয়ে সেই গ্রামে। খাবার পানীয় জল নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন 60টি পরিবারের হাতে। ফোনে আমাদের কি জানালেন জয়দীপ মুখার্জি, চলুন শুনে নিই। সবদিকে মানে যে ফুটবল প্লেয়ার বা অফিসিয়াল বা রেফারি তাদের অনেক জায়গাতেই তাদের অনেক অসুবিধে হচ্ছে এই মানে ইয়াসের জন্য। তো আমরা এখানে আগেও এসেছিলাম সুন্দরবনেতে, এখানে যে একাডেমিটা আছে বিপ্রদাস প্রাথমিক বিদ্যালয়ে যে একাডেমিটা আছে, এখানে সজলদা খুব কষ্ট করে এই একাডেমিটা চালায়। এখানে 60 জনের ওপর এখন স্টুডেন্ট হয়ে গেছে, আন্ডার 15 আন্ডার 18 সব ছেলেরা। তো ওদের মানে এক একজনের বাড়ি ঘর দর ধুয়ে গেছে, খাওয়া দাওয়া করার মতো জায়গা নেই। গভর্নমেন্ট নিশ্চয়ই অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আমরা আইএফএ থেকে আমার মনে হয়েছিল যে এদের পাশে একটু দাঁড়ানোর উচিত। তো যদিও এখানে মানে আসাটা নিশ্চয়ই মানে কলকাতা থেকে খুবই কষ্টকর, আমরা গাড়ি করে তারপরে ওই যেহেতু লঞ্চও বন্ধ হয়ে আছে, স্পেশাল পারমিশন করে লঞ্চে করে এসে তারপরে টোটো করে এসে একটা জায়গায় স্কুল বাড়িতে এসেছি। এখানে সব ছেলেদেরকে আমরা ডেকে পাঠিয়েছিলাম, তারা গার্জেনরা এসেছিল, তাদের হাতে আমরা আইএফএর তরফ থেকে কিছু চাল ডাল সাবান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের খাবার জিনিসপত্র আমরা তুলে দিয়েছি। ঠিক আছে, মানে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। কেন যখন এই ছেলেগুলোর কাছে এখন মানে দাঁড়িয়ে আছি, তাদেরকে দেখে এত তৃপ্তি লাগছে যে আমার মনে হয় মানে আমরা তো শুধু প্লেয়ারদের কথা শুধু ফেসবুকে লিখেই আমরা ছেড়ে দিই তাদের দুঃখ দুর্দশার কথা, কিন্তু আমি সবাইকে মানে হাত জোর করে অনুরোধ করব যে তাদের দুঃখ দুর্দশা তো আছে, আমাদের এই সময় সবাই আমরা যদি একটু পাশে দাঁড়াই তাদের মানে শুধু সহানুভূতি না দেখি, আমাদের সামর্থ্য মতো যদি প্লেয়ারদের পাশে দাঁড়াই, আমার মনে হয় প্লেয়াররা অনেক বেশি ভরসা পাবে, অনেক বেশি অনুপ্রাণিত হবে আর ফুটবল আবার ফিরে আসবে। সুতরাং এটা একটা সাময়িক অসুবিধে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে এটাকে ওভারকাম করবই। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।